আপনাদের সহযোগিতা চাই। আরেকটি বিষয়, যাদের আকামা শেষ হয়ে গেছে, অর্থাৎ ওনারা বাংলাদেশে আছেন অথবা লেবাননে আছেন, করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আকামা রিনিউ করতে পারছেন না, কারণ আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। এ ব্যাপারে আমরা লেবাননের জেনারেল সিকিউরিটির কাছে আমরা পত্র দিয়েছিলাম, জেনারেল সিকিউরিটি আমাদেরকে জানিয়েছে এই ব্যাপারে তারা পজিটিভ ধারণা পোষণ করছেন যে তারা আকামা রিনিউ করবেন, কিন্তু তাদের যে বক্তব্য সেটা হচ্ছে লকডাউনটা শেষ হোক, হ্যাঁ, তারপরে তারা আকামাটা রিনিউ করবে। সেই ক্ষেত্রে আপনাদের যার যার কফিল আছে, কফিল যে জেনারেল সিকিউরিটি যে আকামাটা রিনিউ করতে পারবেন এবং এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দূতাবাসের কার্যক্রমের মধ্যে পাসপোর্ট প্রদান এবং পাসপোর্ট রিনিউ কার্যক্রম আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশে সকল অফিস বন্ধ, বাংলাদেশে পাসপোর্ট অফিসও বন্ধ, তো সুতরাং এখানে রিনিউ করলেও বাংলাদেশে পাঠানো যাবে না, যার কারণে আমরা এটা বন্ধ রেখেছি। এবং জেলখানার কয়েদিদের বিষয়ে আমরা ইতিমধ্যে মিনিস্ট্রি অফ জাস্টিস লেবাননের আমরা পত্র দিয়েছি, যে সমস্ত কয়েদি বাংলাদেশি যারা আছেন, যাদের ইতিমধ্যে 50 ভাগ জেল টার্ম, যাদের জেল খাটা হয়ে গেছে অথবা যাদের এখনও বিচার শুরুই হয় নাই অথবা মাইনর যে অপরাধগুলি আছে, এই সমস্ত অপরাধে যারা অপরাধী, যারা জেলে আছেন, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি। আমরা আশা করছি যে এ ব্যাপারে আমরা একটা পজিটিভ সাড়া পাবো ইনশাল্লাহ। আর একটা বিষয় আপনাদেরকে অনুরোধ করব যে এই যে লেবানন সরকারের যে নির্দেশনাগুলি আছে, সেই নির্দেশনাগুলি আপনারা পালন করবেন, বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য। যেমন আপনারা প্রতিবেশী ভাইকে সহায়তা করুন, এতে করে আপনার জন্য উপকার হবে। দূতাবাস আপনাদেরকে এ ব্যাপারে অনুরোধ করছে। আচ্ছা, ত্রাণের বিষয়ে আরেকটু আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন তালিকাটা চূড়ান্ত করব এবং তালিকা পাওয়ার পরে আমরা তালিকাটা যাচাই করব, যাচাই করার পর আমরা আপনাদের বাসায়, আপনাদের অবস্থানস্থলে আমরা ত্রাণটা পৌঁছে দিব, কারণ আপনারা জানেন যে সারা দেশব্যাপী লকডাউন, এই সময় আমরা চাই না যে মানুষের একটা গ্যাদারিং হোক, সারা রোগটা ছড়িয়ে পড়ুক। এ কারণে আমরা দূতাবাসের পক্ষ থেকে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আপনাদের বাসাগুলিতে বা যে যেখানে অবস্থান করছেন, মেসগুলিতে অবস্থান করছেন, সেখানে আমরা ত্রাণ পৌঁছে দিব আমাদের দায়িত্বে। তা আপনাদের এই ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমরা সবার ফোন নাম্বার নিচ্ছি, দূতাবাস যোগাযোগ করবে। আর ওইটা বলবো, ইতিমধ্যে একটি প্রশ্ন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জেনে জানতে পারছি যে কুয়েত প্রবাসীদেরকে দেশে ফিরিয়ে নিবে, কিন্তু লেবানন প্রবাসীদেরকে কেন নিচ্ছে না। এটা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে লেবানন সরকার বাংলাদেশি প্রবাসীদের বিষয়ে পজিটিভ, তারা এখন পর্যন্ত আমাদেরকে বলেনি যারা অবৈধভাবে বাংলাদেশিরা যারা লেবাননে আছেন তাদেরকে ইমেল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুকের মেসেঞ্জারে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। একই সঙ্গে আরেকটি বিষয় বলছি, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে না বুঝে না জেনে বিভিন্ন রকমের কমেন্ট করেন, হ্যাঁ, গুজব ছড়ানোর চেষ্টা করেন, আমি আপনাদেরকে বলবো যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং এছাড়া এই দেশের যে অ্যাক্টগুলি আছে এই অ্যাক্ট অনুসারে এবং বাংলাদেশের ICT অ্যাক্ট অনুসারে এই গুজব ছড়ানো এবং উল্টাপাল্টা কথা বলা একেবারেই অনুচিত, এটা উচিত না, কারণ আপনার একটা গুজবে আরেকজনের ক্ষতি হবে। আপনারা যদি এভাবে গুজব ছড়ান, অনেক সময় আমরা বাধ্য হব এই গুজবকারীদের ব্যাপারে আমরা কিন্তু ফেসবুকে তখন প্রকাশ করে দিব কারা গুজব করছেন, কারা গুজব ছড়াচ্ছেন না। তো আমরা অনুরোধ করব, গুজব ছড়াবেন না, আপনারা যদি পারেন তাহলে আরেকজনের উপকার করবেন আর অন্ততপক্ষে গুজব ছড়াবেন না, উপকার যদি নাও করতে পারেন অন্ততপক্ষে গুজব ছড়াবেন না। প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমি সর্বশেষ আমার যে কথা আপনাদেরকে অনুরোধ করব যে এটা একটা সারা বিশ্বের সমস্যা। আপনারা দেখেন আজকে পর্যন্ত 86,000 এখন পর্যন্ত 86,000 লোক মারা গিয়েছে, লেবাননেও 17 থেকে 18 জন লোক মারা গিয়েছে, বাংলাদেশেও এই অবস্থা দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, এখন যার যার অবস্থান আছে সেখানে আপনারা থাকতে হবে, এখন অবস্থা একটাই, আমাদের যাওয়ার জায়গা একটাই, আমাদের বাসায় থাকা। তো আমি অনুরোধ করব আপনারা আপনাদের বাসায় থাকুন আর দয়া করে ধৈর্য হারা হবেন না, কারণ এই সিচুয়েশনে আসলে আপনারা দেখছেন, আপনারা সবাই দেখতেছেন, আপনারা জানতেছেন যে এই সিচুয়েশনে সারা বিশ্ব এখন অসহায় হয়ে আসতেছে।